অমর একুশে ফেব্রুয়ারিতে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে হাজারো মত পথের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরির দীর্ঘ মিছিলে ফুল আর ব্যানার হাতে শ্রদ্ধাবনত জাতির গন্তব্য স্মৃতির বেদী। আন্তর্জাতিক মাতৃভাষার দিনে বাংলাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান ছিল সবার কণ্ঠে। শোক আর গৌরবের এই দিন জাতি হিসেবে এগিয়ে যাক বাঙালি, বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ুক বাংলার ঐতিহ্য, সে প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা মানুষের। দেলোয়ার হোসেনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। ভাষার জন্য যারা দিয়ে গেল প্রাণ, সেই ঋণ শোধ হবার নয়। তাই তো সে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে 72তম ভাষা দিবসে হাতে ফুল ব্যানার নিয়ে প্রভাত ফেরির মিছিলে ঢল নামে মানুষের। শ্রদ্ধাবনত হয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করেন স্মৃতির মিনারে। প্রভাত ফেরিতে খালি পায়ে ফুল হাতে পোশাকে শোভা পায় ভাই হারানোর শোক। সেই শোকে নানা শ্রেণী, মত ও পথের মানুষ সামিল হয়েছে এক কাতারে। শোকের বেদিতে শ্রদ্ধা জানাতে আসে শিশুরাও। বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। একুশ বাঙালিকে গেঁথেছে অবিনাশী সূত্রে, দিয়েছে মহান পরিচয়, সৃষ্টি হয়েছে জাতি থেকে রাষ্ট্রের। যতদিন এ পরিচয় বেঁচে থাকবে ততদিন বাংলা ভাষাভাষীর হৃদয়ে বেঁচে থাকবেন ভাষা শহীদরা। বাবার সাথে ছোটবেলায় এখানে আসতাম ভোরবেলায়, অনেক বছর পরে আজকে আমার মেয়েকে নিয়ে আসলাম। একুশ তো আমাদের জাতিসত্তার জন্ম, এছাড়া তো ভাষা হতো না। যেন ভাষার প্রতি শ্রদ্ধাশীল হয় বা শহীদদের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হয়, যার কারণে এখানে নিয়ে আসে। একুশ আমার চেতনা, একুশ আমার বিশ্বাস। একুশে এপার বাংলা ওপার বাংলা মিলেছে একই টানে। একুশের শহীদ বেদিতে আসতে ভুলেননি ভিন্ন ভাষাভাষী মানুষও। We feel grateful to be here at Mother Language Day. It's a beautiful celebration and we love Bangladesh. Beautiful language, beautiful people. We love Bangladesh. Bangla. আমি এত খুব অভিভূত, আপ্লুত এবং এত লক্ষ লক্ষ মানুষের জনস্রোত এবং খুব ভালো লাগে। আর আমি দীর্ঘ 19 বছর ধরে টানা ভাইয়ের সমাধিতে ফুল দিতে আসছি, আর যতদিন বাঁচবো আমি ততদিন আসবো, এভাবেই আসবো। একুশ মানে মাথা নত না করা, বাংলাকে এগিয়ে নেয়া। তাই তো বাঙালির সূর্য সন্তানরাও দাবি জানিয়েছেন বাংলা হোক সর্বত্র, বাংলা হোক অমর। প্রতি বছর প্রায় 9টি ভাষা হারিয়ে যাচ্ছে, সেই ভাষাগুলোকে সংরক্ষণ করা এবং সেই ভাষাগুলি সংরক্ষণ করার মধ্যে দিয়ে কৃষ্টি, সভ্যতা এবং ভাষাভিত্তিক যে বৈচিত্র্যতা রয়েছে সেই বৈচিত্র্যকে রক্ষা করাই হলো বস্তুত অর্থে আমাদের প্রত্যয়। অন্য বিদেশি ভাষার আগ্রাসন থেকে আমরা মুক্তি চাই। আমার প্রত্যাশা প্রত্যেক ঘরে ঘরে শুদ্ধ বাংলা চর্চা হোক। শুধু উদযাপন আর শোক প্রকাশেই নয়, একুশের চেতনা ছড়িয়ে পড়ুক সবখানে সব সময়। একুশ মানে রক্তে কেনা মায়ের ভাষা, একুশ মানে শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। একুশ শুধু বাংলা আর বাঙালির নয়, একুশ আজ বিশ্ববাসীরও। একুশের চেতনা হোক মানবিক মূল্যবোধকে জাগ্রত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। ফখরুল ইসলাম, দেশ টিভি, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।